দেখা জি যাচ্ছে স্যার, নাকি? দেখা যায় স্যার, দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে জি স্যার, দেখা যাচ্ছে স্যার। সবাই কি দেখতে পারতেছো? জি জি স্যার, স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হলো স্পেশাল ফ্রেজ। আমাদের ফ্রেজ সম্পর্কে আশা করি মোটামুটি সবার একটা ধারণা আছে। কেউ কি বলতে পারবো আমাকে ফ্রেজ বলতে আমরা কি বুঝি আসলে? ফ্রেজ মানে কি? কারো কি কোনো আইডিয়া আছে ফ্রেজ সম্পর্কে? যাদের কথা বলার দরকার নেই তারা মিউট করে রাখবা, ঠিক আছে? যারা কথা বলো শুধু আনমিউট করে কথা বলবো। কারো কি কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ ফ্রেজ? আশা করি এটা পরে আসতে পারে। স্যার ফ্রেজ হচ্ছে স্যার শব্দগুচ্ছ। আচ্ছা, শব্দগুচ্ছ আমরা বুঝলাম, অন্য কেউ একটু ক্লিয়ার করে বলতে পারবো আমাকে? ঠিক আছে, তারটা আমি নিলাম। অন্য কেউ? কিরে, কথা কি শোনা যায় না? জি স্যার, শোনা যায়। একজন বলছে শব্দগুচ্ছ, আমরা কি তারটা নিব? শব্দগুচ্ছ বলতে আমরা কি বলতেছি? হ্যাঁ ঠিক আছে, তার কথাটাই যে কয়েকটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়, অর্থাৎ এটাকে বলা হয় কম্বিনেশন অফ ওয়ার্ডস। ফ্রেজ মানেই হলো কম্বিনেশন অফ ওয়ার্ডস, অর্থাৎ একের অধিক ওয়ার্ড মিলে যখন একটা শব্দ বোঝানো হয়, একটা জিনিস বোঝানো হয়, তখন সেটাকে ফ্রেজ বলা হচ্ছে। কথাটা কি বোঝা গেছে? ওয়ার্ড আর ফ্রেজের মধ্যে পার্থক্য? জি স্যার, ওয়ার্ডটা হলো কম্বিনেশন অফ লেটার্স, আর কম্বিনেশন অফ ওয়ার্ডসটাকে বলা হচ্ছে ফ্রেজ। সো স্পেশাল ফ্রেজে আমরা কিছু ফ্রেজ পাবো এইরকম, এই ফ্রেজগুলাই আমাদেরকে ঘুরে ফিরে ইউজ করতে হবে। যেমন কিছু ফ্রেজ আমি লিখছি, দেখো দেখা যায় কিনা। জি স্যার, জি স্যার, আমরা প্রত্যেকটা ফ্রেজের ব্যবহার শিখবো, কিন্তু তার আগে আমাদেরকে বুঝতে হবে যে এই শব্দগুলো স্পেশাল ফ্রেজ হিসেবে আমরা পেতে পারি। স্পেশাল ফ্রেজ কিভাবে এক্সাম্পলে থাকবে সেটাও আমি একটু দেখাবো তোমাদের। প্লিজ বাকিদের মাইক্রোফোনটা একটু মিউট করে নাও, কথা বলার প্রয়োজন হলে আনমিউট করে কথা বলবা। দেখো, ফ্রেজে আমরা বলতেছি কিছু স্পেশাল ফ্রেজ, যেগুলা স্পেশাল ফ্রেজ হিসেবে আমরা পাবো পরীক্ষাতে আসবে, সেগুলা থেকে আমাদের ক্যান্সার করতে হবে। কিভাবে পরীক্ষাতে থাকবে সেটাও আমি দেখাই দেব। আগে একটু খেয়াল করো, এই শব্দগুলো স্পেশাল ফ্রেজ হিসেবে আসতে পারে। যেমন ধরো প্রথমেই আছে, দেখো, ওয়াজ বোন, দেখতে পারতেছ তো সবাই? জি জি স্যার, স্যার, দেখা যাচ্ছে। পরেরটা হলো হ্যাব টু অথবা হ্যাজ টু। ওয়াজ বোনটা আমরা কখন ইউজ করি? যখন কোনো ব্যক্তির জন্ম, যেমন হি ওয়াজ বোর্ন ইন 1971, ঠিক আছে, অথবা জি স্যার, রবীন্দ্রনাথ ওয়াজ বোর্ন ইন, একটা সাল আমরা বললাম, অর্থাৎ যখন কারোর জন্ম সম্পর্কে আমরা বলি তখন এই ধরনের ফ্রেজটা আমরা ইউজ করব। এটা খুব ইজিলি স্পেশাল ফ্রেজে তুমি অ্যান্সার করতে পারবা, কারণ দেখবা এটার সাথে একটা সাল দেয়া থাকবে। সো তুমি খুব ইজিলি বুঝতে পারবা যে এই জায়গায় ওয়াজ বোর্নটাই আমাকে বসাইতে হবে গ্যাপে, ঠিক আছে? জি স্যার, এটা অনেকটা ইজি হয়, এটা সবাই এই এই অ্যান্সারটা কারোরই মিস হয় না, কারণ মোটামুটি যেহেতু সাল দেয়া থাকে মোটামুটি সবাই ফাইন্ড আউট করতে পারে যে এই জায়গায় আমাকে ওয়াজ বোনটা বসাইতে হবে। 10টা শব্দই দেয়া থাকবে, গ্যাপও 10টা থাকবে। সো তোমাকে বুঝে কোনটার সাথে কোনটা যাবে সেটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই জায়গায় একটা জিনিস সুবিধা আছে, কোনো চেঞ্জ হওয়ার সুযোগ থাকে না। আচ্ছা স্যার, কোন ক্ষেত্রে কি ভি রন ইউজ হবে? না, এটা বি বোন মানেই তো ওয়াজ বোন, মানে বি বোনটা লেখা থাকলেও সেটাকে তোমাকে ওয়াজ বোনই লিখতে হবে। কিন্তু খেয়াল করে দেখো, বি বোনের জায়গায় ওয়াজ বোন হইতে পারে, ওয়ার বোন হইতে পারে। যদি দুইজন থাকে তাহলে সেক্ষেত্রে ওয়ার বোন ইউজ করব, এই কারণে বি বোনটা আমি লিখে দিছি, ঠিক আছে? নরমালি তো বি বোন হবে না, বি বোনের পরিবর্তে ওয়াজ অথবা ওয়ার হবে, বুঝা গেছে? জি স্যার, জি স্যার, বি বোনটা দেওয়ার কারণটাই হলো সেটার পরিবর্তে ওয়াজ হইতে পারে, ওয়ার হইতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ওয়াজ বোনই হয়। আমরা ওয়ার বোনটা খুব একটা পাই না স্পেশাল ফ্রেজে, ওয়াজ বোনটা ইউজ করা হয় একজন ব্যক্তি সম্পর্কে বোঝানো হয়, ঠিক আছে? জি স্যার, জি স্যার, সবাই কি বুঝা গেছে? একজন শুধু জি স্যার বলতেছে, বাকিদের কি অবস্থা? ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝা গেছে। ওকে, দেখো এই জিনিসগুলো একটু মিনিং গুলা বুঝতে হবে। মিনিং গুলা যদি বুঝো তাহলে পরে দেখবা অনেকটা ইজি লাগবে। সো আগে মিনিং গুলা বুঝতে হবে। স্পেশাল ফ্রেজ আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি যে স্পেশাল ফ্রেজ মোটামুটি সবারই হবে, এটা খুব একটা কঠিন জিনিস না। এই 5 মার্কস পাওয়া মোটামুটি সবার জন্য ইজি, আগেও যারা পড়ে গেছে তারাও মোটামুটি পারছে, ঠিক আছে?
পরে দেখো যেটা আছে সেটা হলো হ্যাভ টু অথবা হ্যাজ টু, অর্থাৎ কোনো কাজ অবশ্যই করতে হবে, যে অর্থে যে স্পেশাল ফ্রেজটা আমরা ইউজ করতে পারি সেটা হলো হ্যাভ টু অথবা হ্যাজ টু, যদি অবশ্যই করা অর্থে কোনো কিছু আসে। ঠিক আছে, এটা আমরা সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবো যে কোন জায়গায় অবশ্যই অর্থে এটা ব্যবহার করা যায়। হ্যাভ টু আর হ্যাজ টুর মধ্যে পার্থক্যটা কি এটা তো সবাই জানো, কখন হ্যাভ টু আর কখন হ্যাজ টু বসাইতে হবে। হ্যাভ টু হ্যাজ টু ব্যবহারটা কি আমরা আলাদা করে জানি? আমি have to টা কখন বসাবো আর has to টা কখন বসাবো? না জানলে সমস্যা নাই, না জানলে বলো স্যার জানি না আমি বলে দিব। জানি না স্যার। আচ্ছা আপনি বলে দিলে ভালো হবে স্যার। বাকিরা কি সবাই আছে রে? 24 জনের সবাই কি আছে না ঘুমে? মোটামুটি কি সবাই আছে ক্লাসে? স্যার ফার্স্ট পারসন have to স্যার। হ্যাঁ বলো। সবাইকে ক্লিয়ার? জি স্যার। যেমন ওইটার চেয়ে বরং ওইটা করা ভালো। আমরা অনেক সময় বলি না যে চা খাওয়ার চেয়ে বরং কফি খাওয়াটা ভালো, অথবা আমরা বললাম যে রিক্সা যাওয়ার চেয়ে বরং সিএনজি তে যাওয়া ভালো। এই যে আমরা দুইটা জিনিসের মধ্যে যে একটা কম্পেয়ার করলাম না, দুইটার ক্ষেত্রে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু হেড বেটারের মধ্যে কোনো কম্পারিজন নাই। হেড বেটারটা হলো তোমাকে করা উচিত। যেমন আমরা যদি বলি মনে করো তুমি অসুস্থ ফিল করতেছো, এখন আমি তোমাকে বললাম তোমার বরং একটু ডাক্তারের কাছে যাওয়া উচিত, অথবা ইউ হ্যাড বেটার কনসাল্ট উইথ এ ডক্টর। দেখো এই জায়গায় হেড বেটারের পরে আমি আর কোনো দেন ইউজ করি নাই, ডিরেক্টলি হেড বেটার বলছি এবং হেড বেটারের পরে বলছি কনসাল্ট। ইউ হ্যাড বেটার ডু ইট, তোমার এটা করা উচিত। ইউ হ্যাড বেটার গো দেয়ার। দেখো এই জায়গার মধ্যে কোনো কম্পারিজন নাই। ঠিক আছে, আমরা পাবো যদি কোনো সেন্টেন্সে দেখি যে গ্যাপের পরে দেন আছে, তাই সেই ক্ষেত্রে আমরা উড রাদার বসাইতে পারি। আর যদি গ্যাপের পরে দেন নাই শুধু প্রেজেন্ট ফর্ম আছে, সেই ক্ষেত্রে আমরা হেড বেটারটা বসাইতে পারি। এটা আমরা যখন এক্সাম্পল করব ক্লিয়ার হয়ে যাবে। বাট এটা মনে রাখতে হবে যে উড রাদার আর হেড বেটার এর মধ্যে এই বেসিক একটা পার্থক্য আছে, বাট দুইটার ক্ষেত্রে মিনিংটা প্রায় সমান। ঠিক আছে, উড রাদার এর পরেও মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, হেড বেটার এর পরেও মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি যখন এক্সাম্পল দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আজকের ক্লাসে তোমরা এইগুলা যে স্পেশাল ফ্রেজ হিসেবে ইউজ হয় এই জিনিসগুলো একটু বুঝে রাখো, সেটা খুব জরুরি। ঠিক আছে জি স্যার। আজকে যদি আমরা ক্লাসে স্পেশাল ফ্রেজ হিসেবে কোনগুলো ইউজ করা হয় সেগুলো যদি বুঝতে পারি তাহলে নেক্সট ক্লাসটা আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। ইজ ইট ওকে? ইয়েস স্যার। আমরা কি ওয়াজ বোর্ড হ্যাভ টু হ্যাজ টু উড রাদার হেড বেটার বুঝতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। ওকে আসো লেট অ্যালোন। লেট অ্যালোনটা খুব ইজিলি বোঝা যাবে কিভাবে। দেখো লেট অ্যালোনটা মানে হলো আমরা অনেক সময় বলি না যে আমি একটা বাইসাইকেলই কিনতে পারবো না, আর একটা মোটরসাইকেল কিনা তো আমার জন্য অনেক দূরের বিষয়। জি স্যার। জি জি স্যার। আবার আমরা দেখি অনেক সময় বলি যে আমি 1 মাইলই হাঁটতে পারি না, আর আমার পক্ষে 10 মাইল হাঁটাও সম্ভব। অর্থাৎ যখন এই ধরনের কোনো সেন্টেন্স দেখতে পারবা তখন সেই ক্ষেত্রে আমরা যে স্পেশাল ফ্রেজ ইউজ করতে পারি সেই ক্ষেত্রে হবে লেট অ্যালোন। কিভাবে দেখো, আমি যদি একটা এক্সাম্পল বলি যে আই ক্যান নট বাই এ মোটরসাইকেল লেট অ্যালোন এ কার, খেয়াল করে দেখো গ্যাপটা কিভাবে দেয়া থাকবে। আই ক্যান নট বাই এ মোটরসাইকেল দিয়ে গ্যাপ দেয়া থাকবে, পরে লেখা থাকবে এ কার। তো এই জায়গা থেকে বুঝেই যাচ্ছে যে আমি একটা মোটরসাইকেলই কিনতে পারবো না, আর একটা কারের চিন্তা করা তো অসম্ভব। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আবার আমি বললাম আই ক্যান নট ওয়াক এ মাইল, আমি 1 মাইলই হাঁটতে পারি না, লেট অ্যালোন 10 মাইলস।
বোঝা যাচ্ছে কি না? জি স্যার, জি স্যার। আবার বললাম যেমন আই ক্যান নট গো বাই রিকশা, লেট অ্যালোন বাই অ্যান এরোপ্লেন। দেখো খেয়াল করে জিনিসগুলো বোঝা যাচ্ছে কিনা। মানে রিকশাই যেতে পারি না আর প্লেনে যাবো, এটা তো মানে স্বপ্ন। সো এই ধরনের ক্ষেত্রে যেটা ইউজ করা হয় স্পেশাল ফ্রেজ হিসেবে সেটা হলো লেট অ্যালোন। ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে। তারপরে দেখবা জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে, আমি যখন এক্সাম্পল দেখাবো। ঠিক আছে? তোমরা যখন এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবা তখন আরেকটু ক্লিয়ার হবে। আর আজকে আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে রাখি, আমি কিন্তু আজকে আবার তোমাদের এটা হোমওয়ার্কটা দিলাম যে সবাই যেন আমাকে আবার এটা সেটা লিখে গ্রুপে দেয়। সেটা হলো সিলেট বোর্ড 2019 আর যশোর বোর্ড 2019 রাইট ফর্ম অফ ভার্ব। যে যতটুকু পারো, পুরোটা না পারো আগের ভিডিওগুলো দেখবা কিভাবে অ্যানসার হয়েছে, সেটা চেষ্টা করবা আমাকে অ্যানসারগুলো দিবা। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আসো হোয়াট ইফে। হোয়াট ইফ মানে হলো কি হবে যদি এই ঘটনাটা ঘটে। যেমন আমরা অনেক সময় বলি না যে, যেমন আমি বললাম যে আমরা যেহেতু বাইরে যাচ্ছি আমার বরং সাথে একটা ছাতা নিয়ে যাওয়া উচিত, যদি বৃষ্টি হয় তাহলে কি করব, এরকম একটা কথা বলি না আমরা। যেমন এখন তুমি বলতেছো যে উই আর গোয়িং আউটসাইড, উই মাস্ট টেক অ্যান আমব্রেলা উইথ আস। হোয়াট ইফ ইট রেইনস, কি হবে যদি বৃষ্টি হয়, মানে আমরা না থাকলে আমরা ভিজে যাব, তাই না? সো হোয়াট ইফ টার মানেটা হলো কি হবে যদি। যেমন ধর আমরা যদি এরকম বলি হি ইজ নট স্টাডিং রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করতেছে না, হোয়াট ইফ হি ফেলস ইন দ্য এক্সাম, কি হবে যদি সে পরীক্ষাতে ফেল করে, তাই না? জি স্যার, হোয়াট ইফ এর মানে হলো কি হবে যদি, জাস্ট এটা মনে রাখো, সেটাও আমরা যখন প্র্যাকটিস করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। এই দুইটার মধ্যে পরে যেটা দিছে দেখো, হোয়াটস লাইক আর একটা হলো হোয়াট ডাজ লুক লাইক, এটা সবচেয়ে ইজি স্পেশাল ফ্রেজ, কারণ খুব সহজে বোঝা যাবে। এই হোয়াট ডাজ লুক লাইক এর ক্ষেত্রে দুইটা অংশ দেয়া থাকবে, সো তুমি এটা ক্লিয়ারলি বুঝতে পারবে এই জায়গায় হোয়াট ডাজ লুক লাইক হবে কিরকম। দেখো এরকম বলতে পারে যে হোয়াট ডাজ এ পিকক লুক লাইক, মানে একটা ময়ূর দেখতে কিরকম, অর্থাৎ দুইটা অংশ থাকবে স্পেশাল ফ্রেজে। এই দুইটা অংশ থাকলেই আমরা ক্লিয়ারলি হোয়াট ডাজ লুক লাইকটা বসাইতে পারবো। অথবা বলতে পারি যে হোয়াট ডাজ ইট লুকস লাইক, এটা দেখতে কি রকম, মানে এই এক্সাম্পলটা যখন আমরা পড়বো, এক্সাম্পলটা পড়লেই দেখবা জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে যে কখন আমি হোয়াট ডাজ লুক লাইকটা ইউজ করবো। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল বলি, যেমন ধরো লিখছে একটা ছেলে তার বাবাকে কোয়েশ্চেন করলো যে হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক। খেয়াল করে দেখো সেন্টেন্সের মধ্যে এ স্যাটেলাইটটা শুধু লিখে দিছে, ওই স্যাটেলাইটের আগের অংশটা গ্যাপ, স্যাটেলাইটের পরের অংশটাও গ্যাপ। সো তুমি এটা খুব ইজিলি বুঝতে পারবে যে এটা হয়ে যাবে হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক। কথাটা কি বুঝাইতে পারছি? বুঝতে পারিনি স্যার। মানে বলতেছি যে হোয়াট ডাজ লুক লাইকটা যে স্পেশাল ফ্রেজ হিসেবে থাকবে সেটা খুব ইজিলি বোঝা যাবে, কারণ এটা ওই যখন আমরা গ্যাপ গুলা থাকবে, গ্যাপের মধ্যে দুইটা অংশ দেয়া থাকবে। সো দুইটা অংশ দেয়া থাকলে খুব ইজিলি বোঝা যাবে যে এটা ওই হোয়াট ডাজ লুক লাইকটাই হবে। যেমন ধর আমি একটু তোমাদের একটা জিনিস দেখাই, এক্সাম্পলে দেখাই, খেয়াল করে আসো। এখন কি কোনো স্ক্রিন, অন্য কোনো স্ক্রিন কি আসছে তোমাদের স্ক্রিনে? জি না স্যার। জি না স্যার। আচ্ছা তাহলে আমি ওইটা একটু স্টপ করে ওইটা আবার দিতে, একটু দাঁড়াও। এখন দেখো তো একটা কি না আসছে স্যার। জি স্যার, আসছে। জি স্যার, জি স্যার। এই জায়গায় একটু খেয়াল করে দেখো, এই দেখো তোমার পরীক্ষাতে কোয়েশ্চেন গুলো এইরকম থাকবে, মানে স্পেশাল ফ্রেজটা, এই যে শব্দগুলো আছে শব্দগুলো এরকম একটা টেবিলের মধ্যে দেয়া থাকবে, তোমাকে এইগুলো পড়ে কোনটার সাথে কোনটা সুটেবল সেটা বুঝে তোমাকে অ্যানসারটা করতে হবে, তাই না? এই যে দেখো হোয়াট ডাজ লুক লাইক আছে, দেখা যাচ্ছে এটা? জি স্যার। বসাইতে পারবা, বুঝা গেছে? সো হোয়াট ডাজ লুক লাইক এরকম দুইটা অংশ থাকবে, সেটা খুব ক্লিয়ারলি বোঝা যাবে।
আমি ক্লোজ করে দিই এটা, আবার আমরা আগের জায়গায় চলে যাই। আমরা যে জায়গা আসছে আগের অংশটা, জি স্যার, হ্যাঁ, এটার মধ্যে দেখো হোয়াট ডাজ লুক লাইক একটা আছে, একটা আছে হোয়াটস লাইক, এই দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। দেখো হোয়াটস লাইক, হোয়াটস লাইকটা হলো যেমন আমরা হোয়াট ইজ লাইক, এই ক্ষেত্রে এক্সাম্পলটা থাকবে একটু ডিফারেন্ট। হোয়াট ডাজ লুক লাইকটা খুব ক্লিয়ারলি বোঝা যাবে কারণ দুইটা অংশ থাকবে, আর হোয়াটস লাইকটা এরকম থাকবে, দেখো হোয়াটস হোয়াটস মিস্টার করিম লাইক, মানে মিস্টার করিম কি রকম। আমরা যদি আবার বলি হোয়াটস টুডেজ ওয়েদার লাইক, মানে আজকের আবহাওয়াটা কি রকম, এটাও একটু ক্লিয়ারলি বোঝা যাবে যখন আমরা এক্সাম্পল গুলো দেখবো, ঠিক আছে। বাট এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, এটার মধ্যে একটা অংশ থাকবে, এটার মধ্যে দুইটা অংশ থাকবে, হোয়াট ডাজ থাকলে সেটার ক্ষেত্রে দুই অংশ থাকবে, আর হোয়াটস লাইক এর ক্ষেত্রে একটা অংশ থাকবে। এটা আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিব, ঠিক আছে। জি স্যার, জি স্যার, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব, সো এটা নিয়ে টেন্সড হওয়ার দরকার নাই। আমি দেখবা তোমাদের যদি দুই একটা এক্সাম্পল দেখাই তোমাদের কাছেই মনে হবে যে স্পেশাল ফ্রেজটা অনেক ইজি আছে, এবং মোটামুটি ঘুরে ফিরে এই শব্দগুলোই বারবার আসে, দুই একটা একটু রেয়ার থাকে। আচ্ছা, এরপরে আসো দেখো অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ মানে খেয়াল করতে হবে, অ্যাজ সুন অ্যাজ থাকলে সবসময় খেয়াল রাখবা যে আমি অ্যাজ সুন অ্যাজটা কোথায় লিখবো। যদি আমরা একটা স্পেশাল ফ্রেজের ক্ষেত্রে একটা গ্যাপে দেখি আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরের অংশটাও যদি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা যদি দেখি আগেরটা পাস্ট ইনডিফিনিট পরেরটাও পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ গ্যাপের আগে এবং পরে যদি একই ধরনের টেন্স থাকে, সেই ক্ষেত্রে আমরা মাঝখানে অ্যাজ সুন অ্যাজটা ইউজ করব। হ্যাঁ, কে বলতে চাইছিল কথা বলো। হ্যালো, কথা কি শোনা যায় না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার। আমি বলি অ্যাজ সুন অ্যাজ আমরা কিভাবে ইউজ করব, দেখো অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে গ্যাপের মধ্যে গ্যাপের আগের অংশটা যে টেন্সে আছে, গ্যাপের পরের অংশটা ওই টেন্সে আছে কিনা। যদি আমরা কোনোটাতে দেখি গ্যাপের আগেরটাও পাস্ট টেন্স, গ্যাপের পরেরটাও পাস্ট টেন্স, তাহলে আমরা ইজিলি সেই জায়গায় ওই গ্যাপে অ্যাজ সুন অ্যাজটা বসাইতে পারবো। কারণ নিয়মটা হলো অ্যাজ সুন অ্যাজ এর আগের অংশটা যে টেন্সে হয়, অ্যাজ সুন অ্যাজ এর পরের অংশটা সেই টেন্সেই লিখতে হয়। কথাটা কি বুঝতে পারছি? ইয়েস স্যার, জি স্যার, ঠিক আছে। এটা আমি রাইট ফর্মে পারবে তোমাদের পড়াইছি মনে হয়। জি স্যার, পড়ানো হয়েছিল। একটু খেয়াল করো পরেরটাতে, কার মাইক্রোফোনটা একটু মিউট করে দাও না, যাদের মাইক্রোফোনটা আনমিউট করে একটু মিউট করে দাও প্লিজ, শব্দ আসে একটা। নার্গিস নওশির মুক্তি, তুমি এটা একটু মিউট করে দাও। দেখো আমরা যে জায়গায় ছিলাম, আমরা অলরেডি একটা পড়ছি না যে উড রাদারের পরে আমরা দেন পাবো, সেই ক্ষেত্রে আমরা উড রাদার ইউজ করবো, এরকম বলছি তো আমরা। কিন্তু খেয়াল করে দেখো নসুনার হেড এর পরেও দেন আছে, তাইলে আমরা কেমনে বুঝবো যে কোন জায়গায় নসুনার হেড আর কোন জায়গায় উড রাদার ব্যবহার করবো আমরা? হ্যালো, জি স্যার, আমরা তো উড রাদারের পরেও বলছি আমরা দেন পাইতে পারি, আবার এই জায়গায় দেখা যাচ্ছে নসুনার হেড এর পরের অংশটাও দেন হয়, সো আমরা কেমনে বুঝবো যে কোন জায়গায় উড রাদার। এখন মনে করে একটা একটার মধ্যে আমি উড রাদারও পাইলাম নসুনার হেডও পাইলাম, দুই ক্ষেত্রেই দেন আছে, তাহলে আমি কোন বুঝবো কিভাবে যে উড্রাদার ইউজ করবো না নসুনার হেড ইউজ করবো? খেয়াল করে দেখো উড্রাদারের পরে মূলভাবে কোন ফর্ম বসে, আমি বলছি উড্রাদারের পরে মূলভাবে কোন ফর্ম বলছি, একটু বলো আমাকে। উড্রাদারের পরে হলো মূলভাবে প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ কোনো গ্যাপে যদি আমরা দেখি মূল
ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে গ্যাপের পরে এবং তারপরে দেন আসে, তাইলে আমরা সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কি লিখতে পারবো, উড রাদার লিখবো। আর যদি দেখি এটা যদি দেখি যে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, সেই ক্ষেত্রে আমরা উড রাদার না লিখে নসুনার হেড লিখবো। বোঝা গেছে কখন নসুনার হেড আর কখন উড রাদার লিখতে হবে? স্যার আবার বলুন। মানে বলতে আর একবার যদি বলেন। আমি তো বলছি যে উড রাদারের পরের অংশ আমরা মোটামুটি দেন পাই, তাই না? নসুনার হেড এর পরেও আমরা দেন পাবো, কিন্তু আমরা কেমনে বুঝবো যে এই জায়গায় উড রাদার লিখবো না নসুনার হেড লিখবো? সেটা আমাদেরকে হেল্প করবে ভার্বটা। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেই ক্ষেত্রে উড রাদার, আর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা হবে নসুনার হেড। কারণ আমি তোমাদের রাইট ফর্ম ভার্বের নিয়মে পড়াইছি কি, এই নিয়মটা পড়াইছি, একটু খেয়াল করে দেখো। নসুনার হেড থাকলে তার সাতের অংশটা পাস্ট পারফেক্ট হয় আর পরের অংশ দেন দিয়ে শুরু করতে হয়। দেখো এটা পড়াইছি কিনা আমি তোমাদের রাইট ফর্ম ভার্বে, যারা ক্লাস করছো একটু রিভিউ করে দেখো এটা আমি পড়াইছি। হার্ডলি হেড থাকলে ওই অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ হয় হোয়েন। হার্ডলি হেড থাকলে তার সাতের অংশটা পাস্ট পারফেক্ট, পরের অংশটা বিফোর অথবা হোয়েন দিয়ে শুরু করতে হয়। বিফোর, হ্যাঁ। সো এটা বুঝতে পারবা কিভাবে? নসুনার হেডটা বসবে যদি দেখা যায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, আর যদি ভার্বের প্রেজেন্ট ফর্মে হয় তাহলে উড রাদার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলে নসুনার হেড। নসুনার, হ্যাঁ। তারপরও ক্লিয়ার হবে এটা এক্সারসাইজ প্র্যাকটিস করলে, ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার। তাহলে দেখো আমরা কি কি পাইলাম স্পেশাল ফ্রেজ হিসেবে, ওয়াজ বোর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রাদার, হ্যাড বেটার। প্লিজ যদি কারো বুঝতে সমস্যা হয় ভিডিওটা আরেকবার দেখবা, আমি ভিডিওটা দিব, আরেকবার দেখলে ভালো করে শুনলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরে আরো কিছু নিয়ে আলোচনা করতে হবে, আরো কিছু আছে স্পেশাল ফ্রেজ। দেখো এই জায়গায় এইগুলো স্পেশাল ফ্রেজ হিসেবে ইউজ করা হয়, যেমন তার মধ্যে আছে নিড, তারপরে আছে ডেয়ার। এইগুলো এমনিতে বুঝতে হবে না, এগুলো কিভাবে ইউজ করা হবে সেটা আমি বলবো। নিড, ডেয়ার, এরপর হলো ইউজ টু। ইউজ টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে সব সময়। ইউজ টু দা বেসিক্যালি পাস্ট ফর্মে ইউজ করা হয়, যেমন আই ইউজ টু সুইম ইন দা পন্ড, আই ইউজ টু প্লে ইন দা ফিল্ড। অর্থাৎ পাস্টের কোনো অভ্যাস ক্ষেত্রে আমরা ইউজ টুটা ইউজ করি, এবং ইউজ টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, সেটা আমরা প্র্যাকটিস করলে পাবো, ঠিক আছে? ইট ইজ হাই টাইম এর পরে কোন টেন্স বলছিলাম একটু বলো তো দেখি আমাকে কেউ। It is high time এর পরে আমরা কোন টেন্স ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট স্যার। It is high time এর পরে past indefinite হয়। আবার মনে রাখো যে it is high time থাকলে পরের অংশটা past indefinite এ লিখতে হবে। তার মানে আমরা কোন সেন্টেন্স যদি দেখি পরের অংশটা past indefinite এ আছে তাহলে আমরা খুব ইজিলি সেই ক্ষেত্রে it is high time টা লিখতে পারবো গ্যাপে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, as if, as though, since, এটার একটা নিয়ম বলছিলাম, as if, as though, since যদি কোনো সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে আগের অংশটা হয় দেখো প্রেজেন্ট ইনডিফিনিট হইলে পরের অংশটা হয় পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা হয় পাস্ট পারফেক্ট। এটা আমি রাইট ফর্ম ভার্বের সময় আলোচনা করছি, মনে আছে কিনা সবার? যে as if, as though, since যদি এরপরে আমরা স্পেশাল ফ্রেজ হিসেবে দেয়ার অথবা ইট পাইতে পারি, এটা আলাদা করে বলা লাগবে না, এটা এক্সাম্পল দেখাইলে আমরা বুঝতে পারবো। খেয়াল করো উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডটাও স্পেশাল ফ্রেজ হিসেবে বসতে পারে, তবে উড ইউ মাইন্ড খুব ইজিলি বোঝা যাবে গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে। যদি গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ডটা ইউজ করব। উড ইউ মাইন্ড, যেমন ধরো গ্যাপের পরে লেখা আছে ক্লোজিং দ্য ডোর, তার মানে ভার্বের সাথে আইএনজি আছে, সো এই ক্ষেত্রে হবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, ঠিক আছে? জি স্যার, জি স্যার। লেস্ট, লেস্টটাও আমি পড়াইছি, লেস্ট হলো ওই জায়গায় বসে আমরা যদি পরের অংশ শুট থাকে
আচ্ছা এরপরে দেখো আরো কিছু স্পেশাল ফ্রেজ আছে, জাস্ট এগুলো আমি একটু বলে যাই তোমাদেরকে, এগুলো স্পেশাল ফ্রেজ হিসেবে ইউজ করা হয়, বাট এগুলো আমরা প্র্যাকটিস করার সময় দেখাবো, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, ফিল লাইক আছে, অ্যাজ ফার অ্যাজ, তারপরে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পিট, হোয়েন ইট কামস টু, সো দ্যাট, ইফ, তারপরে আছে ইন অর্ডার টু, হোয়েন এভার, এই প্রত্যেকটা স্পেশাল ফ্রেজ হিসেবে ইউজ করা যায়, তবে এগুলো খুব কম আসে পরীক্ষাতে। কথা কি বোঝা যাচ্ছে? Yes, sir. এইগুলো স্পেশাল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়, তবে এইগুলো খুব কম আসে পরীক্ষাতে। এই যে এইগুলাই বেশি আসে, এই যে এইগুলা যেগুলো আলোচনা করছি এইগুলাই বেশিবার আসে, বেশি করে আসে, তবে এই এই জিনিসগুলো আসতে পারে, তবে খুব কম পরিমাণে আসে। সো তোমাকে জানতে হবে যে এইগুলার ব্যবহার কিভাবে করতে হয়। সো এইগুলো আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিসের মধ্যে আমরা দেখায় দিব, ঠিক আছে? বাট তোমাকে বেসিক্যালি এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি বুঝতে হবে, ওয়াজ বোন, হ্যাপ টু, উড রাদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, হোয়াট ইফ, এগুলো তুমি পাবাই, এগুলো থাকবেই, ঠিক আছে? কিরে বুঝা যায়? জি স্যার, জি স্যার। আচ্ছা আরো কিছু স্পেশাল ফ্রেজ আছে দেখো, যেমন বাট ফর, হোয়াট ডু ইউ মিন, হোয়াটস দ্য ম্যাটার, অ্যাজ লং অ্যাজ, অল অ্যাজ ওয়েল অ্যাজ, এটা কি মনে আছে? প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড এর মিনিং কি বলছিলাম, এটার মানে কি? রাইট ফ্রম বারবে পড়াইছি, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড আর প্রোভাইডেড দ্যাট এর মানে হলো ইফ, যদি, ঠিক আছে? Providing that, provided, provided that, এটা মানে হলো if, তিনটার মানেই হলো if, যদি বুঝাই এগুলার মিনিং। Provided, হ্যাঁ, provided that, providing that, অথবা provided থাকলে বুঝা যাবে এটার মানে হলো if, মানে if এর পরিবর্তে এগুলো ইউজ করা হয়। যেমন আমরা বলি না যে we will not go outside if it rains, এটাতে সেম বলা যাবে we will not go outside provided it rains, মানে if এর পরিবর্তে আমি provided that টা ইউজ করতে পারি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা এরপরে দেখো আরো আছে কিছু, হোয়াইল, আনটিল, এরপরে হলো নট অনলি বাট অলসো, এইগুলোও স্পেশাল ফ্রেজ হিসেবে ইউজ করা হয়। তারপরে হলো উড লাইক টু, অ্যাজ এ রেজাল্ট, উইশ, সো অ্যাজ, এই সবগুলা আমরা স্পেশাল ফ্রেজ হিসেবে ইউজ করব। কিন্তু স্পেশাল ফ্রেজ হিসেবে ইউজ করবো জাস্ট আমাকে দেখো, এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করছি কারণ এইগুলো আলোচনার একটু বিষয় আছে, এগুলো একটু বোঝা দরকার আছে। বাট এই যে স্পেশাল ফ্রেজগুলো এগুলো খুব একটা আলোচনার দরকার নাই, আমরা যখন এক্সাম্পল প্র্যাকটিস করব আমরা প্রথমে একটু এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে কি কি স্পেশাল ফ্রেজ আমরা পেতে পারি, স্পেশাল ফ্রেজ জিনিসটা কি, কোন কোন শব্দটা স্পেশাল ফ্রেজ হিসেবে আসবে পরীক্ষাতে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। ভিডিওটা আরেকবার দেখবা, যদি কারো স্ক্রিনশট নেওয়া লাগে স্ক্রিনশট নিয়ে রাখবা, যে এগুলো স্পেশাল ফ্রেজ হিসেবে আমরা পাবো। যদি মোবাইলে স্ক্রিনশট নিতে পারো একটা স্ক্রিনশট গুলো নিয়ে রাখো প্রত্যেকটার। সবাই কি নিবে স্ক্রিনশট? জি স্যার। আচ্ছা নিয়ে রাখো, জি স্যার। একটা নেওয়া শেষ হইলে আমাকে বইলো, আমি পরেরটাতে চলে যাব। স্যার স্যার সবার একটু শেষ করো। আচ্ছা পরেরটা দেখো, এটা নেক্সট। এই মাইক্রোফোনটা মিউট করো রে, অনেকের মাইক্রোফোন আনমিউট কেন? তারপরে ওইটা একটু ছবিগুলো তুলে রাখো এবং এগুলো একটু পড়বা, তাইলে বোঝা যাবে যে আমরা এগুলো স্পেশাল ফ্রেজ হিসেবে পাইতে পারি। তুলছো? জি স্যার, জি স্যার। আচ্ছা আরো দুইটা আছে, এটা তুলে ফেলো। আচ্ছা এখন দেখো, এই যে আমি যেটা বলছিলাম কোয়েশ্চেনটা কিভাবে থাকে একটু খেয়াল করে দেখো, পরীক্ষার কোয়েশ্চেনটা থাকবে তোমাদের এই রকম, দেখা যায়? Yes sir. জি স্যার। পরীক্ষাতে তোমাদের থাকবে এই রকম দেখো, এই যে উড ইউ মাইন্ড, তারপরে উড রাদার,
এরপরে দেখো was born, what does look like, it is high time, have to, এইগুলাই কিন্তু বারবার ইউজ করা হয়। দেখো এই একটা এক্সাম্পলের মধ্যে এটা আছে, পরের এক্সাম্পলগুলোর মধ্যে মোটামুটি দেখো এগুলো আমরা পাবো, what does look like, had to, তারপরে it is high time, was born, last, let alone, অর্থাৎ এইগুলাই ঘুরে ফিরে বারবার আসে, দুই একটা ডিফারেন্ট আসতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি তুমি ক্লিয়ারলি বুঝে ফেলতে পারো তাহলে তুমি অ্যানসারগুলো দেখবে তোমার জন্য স্পেশাল ফ্রেজের অ্যানসার করা অনেক ইজি হয়ে যায়। কথাটা কি বুঝাইতে পারছি? পরীক্ষাতে সেম এইরকম থাকবে, সেম এইরকম থাকবে। এখন খেয়াল করে দেখো আমি যে বলছিলাম যে কথাগুলোর সাথে একটু মিলে কিনা দেখো। যেমন ধরো দুই নাম্বার এক্সাম্পলে লিখছে, দেখো তুমি কিভাবে বুঝবা যে কোনটা আমি কোথায় বসাবো। যেমন ধরো লিখছে দেখো ইট ইজ রেইনিং হেভিলি, খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো। তো খেয়াল করে দেখো আমরা বলছিলাম যে উড ইউ মাইন্ড থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি হয়, তো আমাকে এটা খুব ইজিলি আমি এই জায়গার মধ্যে উড ইউ মাইন্ডটা বসাইতে পারবো, কারণ আমি জানি উড ইউ মাইন্ডের পরে আইএনজি হয়, আর কোনোটার সাথে আইএনজি হয় না। ঠিক আছে না? আমি কি লিখতে পারবো দুই নাম্বার অ্যানসারটা? It is raining heavily, would you mind closing the window? Would you mind? হ্যাঁ, কেন আমি বুঝলাম, কিভাবে বুঝলাম, কারণ আমি পড়ছি would you mind এর পরে verb এর সাথে ing হয়, verb সাথে ing। আবার খেয়াল করে দেখো was born আমরা বলছিলাম খুব easily বোঝা যায়। দেখো খেয়াল করে d নম্বরে Humayun Ahmed was teacher, author, dramatist and filmmaker, he dashed on 13 November 1948, তার মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সো d নম্বরে খুব আমরা easily বসাইতে পারবো he was born, was born, he was born। ঠিক আছে না? জি। তারপরে দেখো আমরা বলছি ইট ইজ হাই টাইম এর পরে মূল ভার্বের past tense হয়, ইট ইজ হাই টাইম এর পরে মূল ভার্বে কোন টেন্স হয়? past tense। সো খেয়াল করে দেখো প্রথমটাতে লেখা আছে ইওর এনিমিজ আর লুকিং ফর ইউ, ড্যাশ ইউ লেফট দিস প্লেস, লেফট মূল ভার্বের past form, সো ইট ইজ হাই টাইম ইউ লেফট। হ্যাঁ, লিভের past form হলো লেফট, সো past indefinite আছে, সো ইজিলি আমরা বুঝতে পারছি এটা হবে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম left this place, so এগুলো তুমি যত প্র্যাকটিস করবা দেখবে ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো কথাটা? তোমাদের আজকের কাজটা হলো তোমরা আমি যে স্পেশাল ফ্রেজগুলো বলছি যদি তোমরা ছবি তুলে রাখো তাহলে সেটা বেটার, আর ছবি তুলে না রাখা হলে তোমরা আবার প্লিজ ভিডিওটা একটু দেখবা, দেখে এই স্পেশাল ফ্রেজগুলো একটু তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে যে এগুলো স্পেশাল ফ্রেজ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এরপরে যেগুলো আমরা একটু আলোচনা করছি এগুলো একটু রিভাইজ দিবা, আর নেক্সট ক্লাসে আমি কিভাবে এগুলো ব্যবহার করা হয় এবং দুই একটা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করব, তাহলে আর একটু ইজি হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। প্লিজ প্লিজ ডু দা হোমওয়ার্ক, আমি যে হোমওয়ার্কটা বলছি এটা করে আমাকে গ্রুপে দিবা, কারণ তোমরা যদি হোমওয়ার্ক না করো তাহলে তোমাদের ইম্প্রুভমেন্ট নিজেরাও বুঝতে পারবা না, আমিও বুঝতে পারবো না। ঠিক আছে? জি স্যার। স্যার হোমওয়ার্কে কথা বলার পরে সবার মাথা ঠান্ডা হয়ে গেছে, কেউ কথা বলতেছে না। সিলেট বোর্ড আর যশোর বোর্ড 2019 রাইট ফর্ম অফ ভার্ব। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আদাব।